দেখুন এবার সেলফিতে প্রাণ গেল কিশোরের। চুয়াডাঙ্গায় সেলফি তুলতে গিয়ে নাগরদোলা থেকে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম ইশতিয়াক আহমেদ রিদু। নিহত ইশতিয়াক আহমেদ রিদু চুয়াডাঙ্গা কোটপাড়ার অ্যাডভোকেট ইমতিয়াজ হোসেন উজ্জ্বলের একমাত্র সন্তান। সে চুয়াডাঙ্গা ভিজি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। শুক্রবার সন্ধ্যা ছয়টায় জেলা শহরে পুলিশ পার্কে এ দুর্ঘটনা ঘটে। রিদুর সঙ্গে নাগরদোলায় থাকা বন্ধুরা বলেছে, রিদু চলন্ত নাগরদোলায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পড়ে মারা যায়। তার আত্মীয় নিথিলা পারভিন জানান, রিদু তার কয়েকজন বন্ধু ও আত্মীয় মিলে পুলিশ পার্কে যায়। সন্ধ্যা ছয়টায় পুলিশ পার্কের নাগরদোলায় ওঠে তারা। রিদু চলন্ত নাগরদোলায় দাঁড়িয়ে সেলফি তুলতে যায়। এ সময় অসাবধানতাবশত সে নাগরদোলা থেকে পড়ে যায়। এতে নাগরদোলার লোহার রডে আঘাত লেগে রিদু আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানার ওসি জাম্মেল হক জানান, নাগরদোলার কোনো ত্রুটির কারণে নয়, চলন্ত নাগরদোলায় দাঁড়ানোর কারণেই রিদু পড়ে গিয়ে মারা যায়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।